ওং নমো শিবায়ো, ওং নমো শিবায়ো, ওং নমো শিবায়ো। আগামীকাল সোমবার, পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ 2রা মে সোমবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি করতে চলেছে সে পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার এবং শুভ রং আমি আপনাদেরকে জানাবো, অর্থাৎ আগামীকালের শুভ রং আপনাদের কোনটি। দেখুন, এই যে ভিডিওটি আমি প্রতিদিন আপনাদেরকে দিয়ে থাকি, সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন, শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বেরোবেন না। তো নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন, হঠাৎ প্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তি, এর কারকগ্রহ হচ্ছে রাহু। রাহু আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে প্রথম কথা দেখা দরকার। রাহু ডিগ্রিগত দিক থেকে অবস্থান, রাহুর নক্ষত্র সমস্ত কিন্তু কিছু দেখা কিন্তু দরকার, তবে আপনার আকস্মিক প্রাপ্তি আছে কি না বলা সম্ভব। হঠাৎ প্রাপ্তি, এর পাশাপাশি শুক্র, শনি এবং বুধকেও কিন্তু ভালো থাকা দরকার। মেন ভূমিকা হচ্ছে, কারকগ্রহ হচ্ছে রাহু আকস্মিক। মেন যদি রাহুটা যদি আপনার ভালো থাকে কি না, কারণ রাহুকে কলিযুগের রাজা বলা হয়। তো হঠাৎ ধনী করা, যারা গরিব আছেন হঠাৎ আপনিও কিন্তু ধনী হতে পারেন, এই রাহুই কিন্তু এই কাজটি করে থাকে কলিযুগে। কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ হচ্ছে রাহু। আমি এই জন্য বারবার বলছি, যারা ভিডিওটি দেখছেন, রাহু কবচ আপনারা পরিধান করুন। অনেক মেসেজ আসছে যে রাহু কবচ পাবো কোথায়। এই যে নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে কি না, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, অর্থাৎ অনেকে ইনবক্সে করে দিচ্ছেন মেসেজ, প্লিজ ইনবক্সে করবেন না। হোয়াটসঅ্যাপে আপনারা রাহু কবচের ব্যাপারে আপনারা সমস্ত কিছু তথ্য কিন্তু জানতে পারবেন। তো এবং এর পাশাপাশি দেখতে হবে আপনার মহাদশা, অন্তর্দশা এবং আপনার পঞ্চম, নবম এবং দ্বিতীয় কানেকশান কেমন আছে। পঞ্চম, নবম, দ্বিতীয় যদি আপনার কানেকশান যদি ঠিক থাকে, আপনি কিন্তু আগামীকাল গরিব থেকে কিন্তু ধনী কিন্তু হবেনই হবেন। তো প্রত্যেকেই ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায় প্রত্যেকে আপনারা কমেন্ট করবেন। তো আগামীকাল সোমবার দিনটি কৃত্তিকা নক্ষত্র কিন্তু দিনটিকে রিপ্রেজেন্ট করছে, যোগ থাকছে সৌভাগ্য যোগ, দুর্দান্ত যোগ, সৌভাগ্য যোগ। এবং আগামীকাল যে শুভ সময় যেটা থাকছে, 9:54 থেকে 11:42 পর্যন্ত একটি সময়, আরেকটি হচ্ছে 11:47 থেকে 12:58 পর্যন্ত কিন্তু আরেকটি শুভ সময় কিন্তু থাকছে। এবার আসছি রাহুকাল, যে সময়টা যে কোনো শুভ কাজ বর্জন করা উচিত, সে সময়টা হচ্ছে 7:28 থেকে 8:54 পর্যন্ত। 7:28 থেকে 8:54 পর্যন্ত রাহুকাল, এই সময় যাত্রা বলুন, ইনভেস্টমেন্ট বলুন, যে কোনো শুভ কাজ কিন্তু বর্জন করা উচিত। আমি যে রাশিগুলির কথা বলছি, যে পাঁচ রাশির কথা আগামীকাল বলছি, সেই পাঁচ রাশি আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে, যদি আপনার জন্মছকে রাহু গ্রহ ভালো থাকে। আপনি আকস্মিক প্রাপ্তি আপনার করতে পারে, আপনার শেয়ার মার্কেট থেকে আপনি প্রফিট পেতে পারেন, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা
চার গুণ পাঁচ গুণ কেনা বেচা হতে কিন্তু পারে, গোল্ড থেকেও আপনি লাভবান কিন্তু হতে পারেন। অর্থাৎ যে কোনো দিক থেকে অর্থ কিন্তু আসবে, আকস্মিক প্রাপ্তি, প্রবল সম্ভাবনা আসতে চলেছে, হঠাৎ প্রাপ্তি ঘটবে করে। তবে রাহুকে কিন্তু প্লেসমেন্ট ভালো থাকা দরকার, রাহুর বলবত্তা ভালো থাকা দরকার। রাহু কেমন আছে আপনি বুঝবেন কী করে? আমার পূর্বে ভিডিও দেওয়া আছে, আপনার সেই ভিডিওটি এই চ্যানেলে দেওয়া আছে, আপনার চেক করে নিতে পারেন। অর্থাৎ আপনি নিজে বুঝে নেবেন যে আপনার জন্মছকে রাহু ভালো আছে কি না। তো আলোচনাটা শুরু করা যাক। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির কথা আমি বলবো, শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময়, টার্গেট নাম্বার এবং শুভ রং, অর্থাৎ যে রঙটা আপনার আগামীকাল লাকি কালার। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট যে নাম্বারটা সেটা হচ্ছে 76। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 76। আপনাদের শুভ সময় 9:39 থেকে 11:32 পর্যন্ত। আপনাদের লাকি কালার আগামীকাল হালকা বাদামি। দুই নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার 103। আপনাদের শুভ সময় 11:22 থেকে 12:34 পর্যন্ত। আপনাদের যে লাকি কালার সেটি হচ্ছে হালকা হলুদ। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ রং হালকা বেগুনি এবং আপনাদের টার্গেট নাম্বার 136। এবং আপনাদের আগামীকাল শুভ সময় 9:22 থেকে 11:49 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার নাম্বারটি হলো 54। তুলা রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং আপনাদের যে শুভ রং সেটি হচ্ছে গ্রে কালার, আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ রং। এবং শুভ সময় সেটি হচ্ছে আপনার 10:19 থেকে 12:14 পর্যন্ত আগামীকালের শুভ সময়। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শুভ রং সবুজ কালার এবং আপনাদের আগামীকাল টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 99। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এবং আপনাদের আগামীকাল যে সময়টা শুভ সেটি হচ্ছে 12:12 থেকে সকাল দুপুর 12:12 থেকে আপনার 1:34 পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের শুভ। এই সময়ের মধ্যে আপনারা হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই সময়গুলো যদি আপনারা মেনটেন করেন সেক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্ভব। এই যে রাশিভিত্তিক সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক কালার আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলছি, নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করুন। আপনার জন্মছক যদি পারমিট না করে তাহলে আপনার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট নিন, বিশেষভাবে আপনার সৌভাগ্য লাভ 1000% হতে কিন্তু বাধ্য। অর্থাৎ 2রা মে সোমবার যে পাঁচ রাশির আমি কথা বললাম সে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। এবং আমি আবারও বলবো রাহু কবচ আপনারা পরিধান করুন,
এবং এই জন্য বারবার বলছি ভিডিওটি সম্পূর্ণ শুনুন, অনেক ইম্পর্টেন্ট তথ্য যেটা আপনার জীবনে হয়তো কাজে দিতেও পারে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু একান্ত দেখা দরকার। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, এবং প্রত্যেককে আবারও আমি বলবো ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। প্রত্যেকে কমেন্ট করুন, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।